গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালেই আমরা শিলং থেকে বেরিয়ে গেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এখন আমরা রোডেই রয়েছি, দার্জিলিং যাচ্ছি। শিলং এর সমস্ত কিছু অলরেডি আমরা আমাদের লেন্সের মাধ্যমে ক্যাপচার করেছি, সেটা নিশ্চয়ই এডিট করে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আর দার্জিলিং এর ও দাবাঙ্গিরিতে দার্জিলিং এ যা যা আমরা দেখব, যা যা আপনাদের জন্য তথ্য তুলে ধরব, সেটাও আমরা এডিট করে আপনাদেরকে দেব। তো এখন আমরা শিলং টু দার্জিলিং এর রাস্তায়, জানি না কতক্ষণ লাগবে, তবে আমাদের যিনি সফার আছেন মিস্টার দীপেন, উনি বলছেন 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, রাস্তা কিছুটা খারাপ আছে। তো এনি হাও, যেতে তো হবেই। আমরা দার্জিলিং পৌঁছে আবার আমরা আপনাদের সাথে লেন্সের মাধ্যমে কথা বলতে শুরু করবো। থ্যাংক ইউ। আমরা এখন দার্জিলিং যাচ্ছি শিলং এর। আমাদের যা আমরা যতগুলো সময় কাটালাম খুবই ভালো লাগলো। যেই লজে ছিলাম সেই লজও খুব ভালো, সেখানকার মানুষগুলো এত ভালো, এত ভালো ব্যবহার তাদের, আর দেখছেন আপনাদের এত ভালো সম্মান দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। এবার আমরা রওনা দিয়েছি দার্জিলিং এর জন্য, সেখানে গিয়ে একটা নতুন খুশি অনুভব করব। তো আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো। আর নেক্সট বার আপনারা যখন দার্জিলিং এ আসবেন, শিলং এ আপনি বিশেষ হোমস্টেতেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দার্জিলিং জেনারেল স্টেশন, সেটা বাদিকেই পড়বে। এখন আমরা হোটেলও কাছাকাছি প্রায় চলেই এসেছি। এবার আমাদের হোটেল নেওয়ার পালা, হোটেল নিয়ে আমরা ফ্রেশ হয়ে আমি আবার আপনাদেরকে এক্সপ্লোর করছি। আমাদের দার্জিলিং এর রুম, আমি রুমের অ্যাটমসফিয়ার দেখাচ্ছি আর রুমের কোয়ালিটি দেখাচ্ছি, কত সুন্দর হোমস্টে এটা দেখবেন। এবং এই হোমস্টে ডিটেইলসও আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো, কত সুন্দর হোমস্টে দেখুন।
আমি আপনাদেরকে দেখালামই। এখন আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিই, কারণ অনেকটা জার্নি করে এসেছি। বিকেলবেলা ডিরেক্টলি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দার্জিলিং ভ্যালি। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন আবার বেরিয়েছি রাস্তায়, মেলার দিকে যাচ্ছি মেলকে এক্সপ্লোর করার জন্য। প্রচণ্ড ঠান্ডা, এখন যাচ্ছি আবার এই ঠান্ডার মধ্যে আবার এক্সপ্লোর করার জন্য। মেলে চলুন আমাদের সাথে আপনারাও। এখন আমরা মেলে বেরিয়েছি মেল ঘোরার জন্য, দার্জিলিং এসেছি দুপুরবেলা। এখন আমরা এই সেই বেরিয়েছি ঘুরতে, চলুন আপনারাও আমাদের সাথে। যেখানে শীতের বস্ত্র, শীতের কাপড় জামা, জ্যাকেট থেকে আরম্ভ করে এমনকি আপনাদের যেগুলো ফিমেল জুয়েলারিজ হয়, জাঙ্ক জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি থেকে আরম্ভ করে প্রচুর চায়ের বা চা পাতার দোকান, সমস্ত কিছুই পাবেন। তবে আমি বেশ কয়েকটা দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম কয়েকটা জিনিস, কিন্তু আমার মনে হলো যেন একটু ওভার প্রাইস হয়েছে। নাকি আপনারা এসে তো বার্গেনিং করতেই পারেন। সবচেয়ে প্রথম যেটা ট্রাই করবেন যেটা স্ট্রিট ফুড, কারণ এখানে মেলে দার্জিলিং এর মেলে স্ট্রিট ফুডটা কিন্তু খুব ভালো। নানা রকমের মোমো, নুডলস, কাবাবস, প্রচুর কিছু আইটেম নিয়ে স্ট্রিট ফুড রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন জাস্ট সকাল 4টে, তো গাড়ি অলরেডি এসে গেছে। আমরা এখন বেরোচ্ছি টাইগার হিলের জন্য। তো এখান থেকে টাইগার হিল যেতে 45-50 মিনিট লাগবে, কেন রাস্তাতে একটু রাশ থাকবেই, কেন প্রত্যেক টুরিস্টই টাইগার হিলের জন্যই দার্জিলিংয়ে আসে, দার্জিলিংয়ে যাওয়ার জন্য। তো আমরা গাড়িতে অলরেডি বসে পড়েছি, যাচ্ছি। জানি না আমরা টাইগার হিলে গিয়ে কি ওয়েদার পাবো, আমরা ওখানে মেঘলা পাবো না আজকে আমরা সূর্যমামা দেখা পাবো।
তো যেটাই হবে না কেন সেটা ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসছি। যারা শীত সহ্য করতে পারবেন না তাদেরকে আমি অনুরোধ করবো এখানে যেন না আসে, কিন্তু এখানকার দৃশ্য কিন্তু খুব সুন্দর, এত সুন্দর, এখানে বরফ জমে গেছে পুরো চারিদিকে, বরফই বরফ। থ্যাংক ইউ সো মাচ, এখন প্রচুর ঠান্ডা লাগছে, আর কিছু বলবো না। প্রচন্ড ঠান্ডা এখানে, অলরেডি গাড়ির উপরে সব বরফ পড়ে জমে গেছে, তো এখন মাথাটাও ধরে গেছে ঠান্ডাতে। আমরা এখন গেস্ট হাউসে ফিরে যাচ্ছি, গেস্ট হাউসে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা আবার সেকেন্ড হাফে বেরোবো। এখানে আপনাদেরকে ঘুম, মন্তেশ্বরী ঘুম, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা সমস্ত কিছু এক্সপ্লোর করবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর যারা চ্যানেলে নতুন হন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে কিন্তু অন করে দেবেন। চ্যানেলের সঙ্গে থাকুন, নেক্সট ভিডিওটা দেখার জন্য।